কোথাও ঘুরতে গেলে ভালো খাবার খাওয়াটা ভীষণভাবে জরুরি। খাবার যদি ভালো না হয় তাহলে কিন্তু ঘোরাটা ঠিক জমজমাট হয় না। আর দুপুরের উপযুক্ত খাবার মানেই ভাত, ডাল, মাছের ঝোল, মাংসের ঝোল, চাটনি, এইগুলো। তাই আজকে জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী টাকিতে চলে এসেছি এবং টাকিতে আমরা আজকে চলে যাব যে এখানকার যে পৌরসভার হোটেল সেখানে, এবং সেখানকার খাবার খেয়ে দেখব। আপনাদের সেখানে খাবারের কত দাম, সেখানের খাবার কেমন খেতে, সেগুলো সবই বলবো এবং এই হোটেলের দায়িত্বে যারা আছেন তাদের সাথেও কথা বলে নেব, যারা খাচ্ছেন তাদের সাথেও কথা বলে নেব। তাহলে দেরি না করে আসুন, গিয়ে হোটেলে যাই এবং সেখানকার কেমন খাবার খাওয়ার সম্পর্কে আপনাদের দেখাই। বাইরে কোথাও ঘুরতে এলে ভালো খাবার খাওয়াটা ভীষণভাবে জরুরি। খাবার যদি ভালো না হয় তাহলে কিন্তু মন খারাপ থাকে, কোথাও গিয়ে মনে হয় যে কিসের একটা খামতি রয়ে গেছে। যাই হোক, আমার সামনে এখন খাবার তো চলে এসছে, আপনাদের একে একে বলি যে কী কী খাবার আছে। প্রথমেই তো ভাত, কী সুন্দরভাবে ভাতটা সাজানো, তাই না? তার পাশে থালায় রয়েছে লেবু আর লঙ্কা, এখানে বেগুন ভাজা রয়েছে, আর আমার ডান দিক থেকে হচ্ছে ডাল, এখানে সবজি, কাতলা মাছ যেটা আমি দেখতে পাচ্ছি ওপরে কালো জিরে দেওয়া, কালো জিরে দেওয়া কাতলা মাছের ঝোল, এটা ইলিশ মাছ, আর যেটা সর্ষে দেওয়া আছে সর্ষে ইলিশ, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে চিকেন, আর সব শেষে চাটনি। বাট এই দুপুরবেলায় যদি মাছ মাংস সব একসাথে খাই সেটা তো পারবো না আমি, তিন রকমের মাছ আর চিকেন, তো আমি আমার পছন্দ মতো যেগুলো খেতে পারবো সেগুলো বেছে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। এবার খাবার শুরু করি, আমি আমার পছন্দ মতো খাবার বেছে নিয়েছি। প্রথমেই ডাল দিয়ে শুরু করব, মুসুর ডাল। এটা সব খাবার নিয়ে না ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবং বাসমতি চাল, ভাতটাও কিন্তু বাসমতি চালের ভাত, যেটা সচরাচর পাওয়া যায় না খুব একটা ভাতের হোটেলে, এরকম পাওয়া যায় না খুব একটা। আমি বাসমতি চালের ভাত খুব কমই দেখেছি ভাতের হোটেলে। এবার আপনাদের বলছি, মুসুর ডালের সাথে বাসমতি চালের ভাত জমে গেছে, অসাধারণ লাগছে খেতে। আমি বেগুন ভাজা দিয়ে খাবো এবার। এত সুন্দর খাবার হলে না কি কথা বলবো, মানে কোনটা করবো, কথা বলবো না খাবো আমি বুঝতে পারি না, অসাধারণ খেতে। আপনারা কিন্তু টাকি এলে অবশ্যই এখানে একবার আসবেন, মানে এরকম যদি বাঙালি খাবার একদম পেট ভরে খেতে হয়, ডাল খেয়েই আমার যা মনে হচ্ছে মন ভরে যাচ্ছে আমার ডাল খেয়ে, আর আমি ডাল খেতে খুব ভালোবাসি, অসাধারণ খেতে। আচ্ছা, এবার আমরা সবজিটা খেয়ে আপনি দেখছি কেমন খেতে সবজিটা। সবজিটা দিয়ে না অসাধারণ গন্ধ বেরোচ্ছে, পটল দেওয়া আছে এখানে, পটল আলুর সম্ভবত সবজি, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মানে এই সবজিটা যখন আমি মাখলাম ভাত দিয়ে, বাসমতি চালের গন্ধ তার সাথে সবজির গন্ধ সব মিলিয়ে একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে। সবজিটাও কিন্তু খেতে অসাধারণ, ডাল সবজি খেয়ে মন একেবারে ভরে গেছে। এবার আমি চিংড়ি মাছটা খেয়ে আপনাদের বলছি, চিংড়ি মাছটার সাইজ দেখুন একবার, বিশাল সাইজের। এটা কিন্তু একটা না, দুটো চিংড়ি আছে, এবং এই যে চিংড়ি মাছের প্লেটটা এটার কিন্তু দাম মাত্র 200 টাকা। ভাবা যায় যে 200 টাকায় এত বড় চিংড়ির দুটো পিস? আর এই যে আপনারা ভেজ যে থালি, আপনারা এখানে এলে ভেজ থালি নিয়ে তার সাথে সাথে ডিশ অ্যাড করতে পারবেন। এই যে ভেজ থালি, যেমন ভাত, ডাল, ভাজা, সবজি, চাটনি, এগুলো নিয়ে যে থালিটা সেটার দাম 70 টাকা, এবং তারপর আপনারা এখানে আপনাদের পছন্দ মতো জিনিস অ্যাড করতে পারবেন। যেমন আমি এখানে চিকেন নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, এটা তো বললাম আমি 200 টাকা, আর এটা হচ্ছে 160 টাকা। এবার চিংড়িটা খেয়ে আপনাদের বলছি, গ্রেভিটাও কি ঘন,
মানে ঠিক মালাইকারি সেরমভাবে বানালে, ঠিকঠাক বানালে ঠিক যেরকম ঘন গ্রেভি হয় না, ঠিক সেই রকম ঘন গ্রেভি, সাধারণ গন্ধ, বলে না ঘ্রাণেন অর্ধভোজন, আবার না এখানে ঢোকার পর গন্ধতেই মনে হচ্ছে অর্ধভোজন হয়ে গেছে, তারপর খেয়ে তো ভীষণ ভালো লাগছে, কে বলছে। সত্যি বলছে অসাধারণ খেতে, যেমন স্বাদ, বারবার বলছে না যে বাসমতি চালের সাথে এদের প্রত্যেকটা রান্নার ফ্লেভার মিশে সব মিলিয়ে এত ভালো লাগছে খেতে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি নিরাশ হবেন না দুপুরবেলা এসে। টাকিতে ঘুরতে এলে এখানে এসে কিন্তু আপনি একদমই নিরাশ হবেন না। ভাত সবজি চিংড়ি মাছ তো হলো, এবার সব থেকে পছন্দের যেটা আমার চিকেন, সেটা এবার খেয়ে আপনাদের বলছি যে কেমন লাগছে আমার। চিকেনটা একদম বাড়ির ঝোলের মতো, তাই না? খুব বেশি ঘন না, আবার খুব বেশি একদম পাতলা যেটা না, মানে বাড়ির পাতলা ঝোল যেটাকে বলে সেটা বলা যেতে পারে। খেয়ে বলছি আপনাদের, চিকেনটারও খুব সুন্দর গন্ধ যাচ্ছে। সাধারণ খেতে চিকেনটা, মানে আলাদা করে যে খুব বেশি মশলাপাতি দেওয়া আছে তা একেবারেই নয়, কিন্তু অসাধারণ টেস্ট, আমি বুঝতে পারছি না এত সুন্দর টেস্ট আসছে কোথা থেকে, কারণ এখানে ধনে পাতা দেওয়া নেই, যে ফ্লেভার দেওয়ার যেগুলো সেরকম ফ্লেভার কিছু দেওয়া নেই, এমনি একদম নর্মাল চিকেনের ঝোল, একদম সাধারণ চিকেনের ঝোল, সেটাও যেরকম অসাধারণ টেস্ট। আচ্ছা আমি এবার খেতে থাকি, আপনারা ততক্ষণ এই হোটেলের যারা আছেন, হোটেলের দায়িত্বে যারা আছেন তারা কি বলছেন শুনে নিই, আমি খেয়ে এসে তারপর আপনাদের সাথে কথা বলছি। এটা 1989 সালের খাবারের মধ্যে হচ্ছে বাঙালি খাবার সব, দিনের বেলা দুপুরে লাঞ্চের জন্য আছে আপনার দ্রাগুন চালের ভাত, ডাল, ভাজা, সবজি, চাটনি, এটা কমন থাকে মিলের মধ্যে। এর সাথে রুই মাছ আছে, কাতলা মাছ আছে, ভেটকি মাছ আছে, চিংড়ি মাছ আছে, আপনার হচ্ছে পার্শে মাছ আছে, পমফ্লেট আছে, পদ্মার ইলিশ পাওয়া যায় বাংলাদেশের, আপনার চিকেন পাওয়া যায়, মাটন পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায় এখানে 70 টাকা থেকে, 70 টাকায় নিরামিষ থালি, মানে অ্যাকচুয়ালি এখন তো অফ সিজন চলছে আপনার হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক আছে, এই নভেম্বর থেকে শুরু হয়ে যায়, মানে লোক কেমন বলবো, প্রচুর প্রচুর লোক আছে। কেমন লাগছে এখানকার খাবার? খাবার দাবার তো ভালো। কী কী অর্ডার দেওয়া হয়েছে? অর্ডার দিয়েছিলাম চিংড়ি, চারটে ভেজ থালি, চিকেন আর চাটনি টাটনি। এমনি কোন খাবারটা সব থেকে বেশি ভালো লাগছে? আপাতত খেলাম তো এখানে, এখন ডাল ভাত এগুলো অর্ডার দিয়েছিলাম, খুবই ভালো সব কিছু, চিকেনটাও বেশ ভালো, খারাপ নয়। টাকি এসে আমার দুপুরের খাবার একেবারে জমজমাট হয়ে গেছে, মন ভরে গেছে। এই টাকি পৌরসভার হোটেলে যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে একজনের সাথে কথা বলে আপনাদের তো শোনালামই তিনি কি বললেন, এবং যারা খাচ্ছেন তারাও কিন্তু আমার মতো ভীষণভাবে খুশি। আপনারা ভাবছেন তো কীভাবে এই হোটেলে আসবেন, টাকি স্টেশন থেকে অটো বা টোটো করে আপনারা খুব সহজেই এই হোটেলে চলে আসতে পারবেন। যদি এই হোটেলে এসে থাকেন তাহলে এই হোটেলের খাবার কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ক্যামেরা সৌভিকের সাথে আমি বৈশালী, এরকম আরও অনেক অজানা পাইস হোটেলের, আরও অনেক অজানা হোটেলের সন্ধান পেতে চোখ রাখতে হবে জিও বাংলা পর্দায়।